ক্যান্সার নিয়ে যখন আমরা কথা বলি তখন অনেকগুলো ক্যান্সারেরই দেখা যায় কিছু কিছু উপসর্গ হয়তো মিলে যায় আমরা সামগ্রিকভাবে এরকম উপসর্গ নিয়ে যদি কিছু বলতে চাই আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে টিভি এবং টিভি সেটে যারা আছেন তাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং এই বিজয় দিবস আমরা যাদের মাধ্যমে পেয়েছি তাদের প্রতি স্মরণ রেখেই আমি আপনার প্রশ্নের উত্তর শুরু করছি আমাদের এই ক্যান্সারের সময় জানার আগে আমাদের আগে পরিষ্কার হওয়া উচিত যে ক্যান্সার ও টিমার এই দুইটা শব্দ আমরা বলে থাকি আসলে এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কী আমরা জানি যে টিউমার বলতে সাধারণত বুঝি শরীরের কোনো অঙ্গের কোষ বা কোষ সমূহের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধি এই টিউমার দুই ধরনের হয়ে থাকে একটাকে আমরা বলি বিনাইন বা যেটা শরীরের নির্দিষ্ট জায়গায় থাকে কিন্তু শরীরের তেমন কোনো ক্ষতি করে না এগুলি টিউমার সাধারণত অপারেশনের মাধ্যমে ভালো করা সম্ভব আর আর জাতীয় টিউমার যেটা আছে ওইটাকে আমরা বলে থাকি ম্যালিগন্যান্ট বা খারাপ যেগুলি শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত সরিয়ে পড়ে এই জাতীয় টিউমারকে আমরা ক্যান্সার বলে থাকি এখন ক্যান্সারের কারণ সময়ের মধ্যে আপনারা জানেন এ পর্যন্ত ক্যান্সারের অ্যাকচুয়াল মানে যে কারণে ক্যান্সার হয় এটা কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত বের করতে পারেন না তবে প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রে কিছু অ্যাসোসিয়েশন আছে মানে কারণের যোগসূত্র আছে যেগুলিকে আমরা ক্যান্সারের কারণ হিসেবে ধরে থাকি যেমন এর মধ্যে কিছু হতে পারে জেনেটিক কারণে কিছু আছে পারিবারিক কারণে কিছু আছে যে জনিত মানে অর্জন হয় আবার কিছু আছে যে পরিবেশ জনিত কারণে কিছু আছে যে ব্যক্তিগত ইউজের কারণে এর মধ্যে আমরা বেশিরভাগ যেগুলি বলে থাকি যেমন ধূমপান ধূমপানের কারণ কারণে কিন্তু শরীরের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ক্যান্সার হয়ে থাকে বিশেষ করে আমরা ধূমপানের জন্য শরীরের মুখগহবর থেকে শুরু করে ফুসফুসের ক্যান্সার মূত্রথলির ক্যান্সার এগুলি বেশিরভাগ ক্যান্সারই ধূমপানের কারণে হয়ে থাকে এছাড়াও আপনারা জানেন যে গ্রাম গ্রাম বাংলার বেশির লোকজনই পান পাতা জর্দা এগুলিও খেয়ে খেয়ে থাকেন এবং এগুলিকে আমরা বলে থাকি সাধারণত ধোয়াবিহীন তামাক এগুলির কারণে কে মুখগহ্বরের বাংলাদেশের বেশিরভাগ লোকেরই কিন্তু এই মুখগহবরের যে ক্যান্সারগুলি হয়ে থাকে এই তামাক পাতা জর্দার কারণে হয়ে থাকে এছাড়াও যেমন পারিবারিক কারণ আমরা যেগুলি বলে থাকি যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে মেয়ের হলে তার সন্তান হইতে পারে তার সন্তান হইতে পারে অথবা তার অন্য দিকে যদি আমরা চিন্তা ভাবনা করি তার ফুফু বা খালা এদিকে হইতে পারে আবার মায়ের থাকলে তার সন্তান হইতে পারে এবার একটা পারিবারিক যোগসূত্র আছে এছাড়াও আমাদের পরিবেশজনিত কারণ যেমন ইন্ডাস্ট্রিয়াল কিছু কারণ আছে ইন্ডাস্ট্রিতে যেগুলি যেমন আপনার এই ধোঁয়া ধুলা বালি অথবা আদার যেসব ইয়ের সিলিকন বা আপনার এই যে পাট বা পাটজাত দ্রব্য থেকে যেগুলি ব্যবহৃত হয় এগুলির ক্ষেত্রে সাধারণত ফুসফুসের কিছু কিছু ডিজিজ হয় বা ফুসফুসের ক্যান্সারগুলি বেশিরভাগ হয়ে থাকে এছাড়াও আমরা ক্যান্সারের আরও অন্যান্য কারণ আছে যেমন ধরেন পেস্টিসাইড ইউজ করে গ্রামে অনেকে সার ব্যবহার করতেছেন সারের সাথেও পেস্টি পেস্টিসাইডগুলি ইদানিং কারণ হতে থাকে আবার আপনারা জানেন আপনারা জানেন যে এখন যে খাদ্যদ্রব্য বেশিরভাগ খাদ্যযুক্তই কিন্তু ভেজালযুক্ত এই ভেজাল খাবারের ফলে এখন বা বিভিন্ন ক্যান্সার আক্রান্ত হচ্ছে যেমন কিডনি ক্যান্সার লা আপনার খাদ্য নালীর বিভিন্ন ক্যান্সার এই যে ক্যান্সার হয়ে থাকে সাধারণত